হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলা হেলথ টিপসের নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, রোজকার পাতে দই থাকে অনেকেরই। অনেকেই দুধ খেতে পছন্দ করেন না, তারা বিকল্প হিসেবে টক দই খান। টক দইয়ে রয়েছে প্রাইবায়োটিক উপাদান, উপকারী ব্যাকটেরিয়া, যেগুলি শরীরে ক্ষতিকর ব্যাকটেরিয়াকে মেরে ফেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এছাড়াও ভিটামিন এ, বি6, ফ্যাট, ক্যালসিয়াম, ফসফরাস সহ নানান পুষ্টিকর উপাদানে ভরপুর টক দই। টক দই শরীরে ক্ষতিকর বর্জ্য জমতে দেয় না। টক দই শরীরের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ রাখার পাশাপাশি হজম শক্তিও উন্নত করে। টক দই খেলে বাড়তি ওজন কমানো সম্ভব হয়। তবে টক দই যেমন উপকারী, তেমনই এটি খাওয়ার সময় বেশ কিছু নিয়ম মেনে চলা প্রয়োজন। এই নিয়মগুলো মেনে চললে আপনারা টক দই থেকে বিভিন্ন ধরনের স্বাস্থ্য উপকারিতা পাবেন। তবে নিয়মের খেলাফ করলেই শরীরে বিভিন্ন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। তাই এই সকল বিষয় নিয়ে আজকের এপিসোডে আমরা আলোচনা করব। তাই আমি আপনাদের অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণটি দেখার জন্য। সো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা হেলথ টিপসে। পরিবার এবং স্বাস্থ্য বিষয়ক যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। এতে করে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনি পেয়ে যাবেন সবার আগে। টক দই শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ঠান্ডা লাগা, সর্দি, জ্বর না হওয়ার জন্য এটি ভালো কাজ করে। টক দইয়ের উপকারী ব্যাকটেরিয়া ক্ষতিকর ব্যাকটেরিয়াকে মেরে ফেলে এবং শরীরের উপকারী ব্যাকটেরিয়াকে বাড়িয়ে হজম শক্তি বাড়ায় বা ঠিক রাখে। এতে ল্যাকটিক অ্যাসিড থাকার কারণে এটি কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া ও কলন ক্যান্সারের রোগীদের জন্য উপকারী। দইয়ের ব্যাকটেরিয়া হজমের সহায়ক, তাই এটি পাকস্থলী বাল্ব এর জ্বালাপড়া কমাতে বা হজমের সমস্যা কমাতে সাহায্য করে। এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, রিবোফ্লোবিন, ভিটামিন বি6, বি5 এবং ভিটামিন বি12 থাকার কারণে এটি খুব দরকারি একটি খাবার। এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ভিটামিন ডি থাকার কারণে হাড় এবং দাঁতের গঠন ও মজবুত করতে সাহায্য করে। তাই অস্টিওপোরোসিস, আর্থ্রাইটিসের রোগীরা নিয়মিত টক দই খেলে উপকার পাবেন। কমফার্টযুক্ত টক দই রক্তের ক্ষতিকর কোলেস্ট্রল, এলডিএল এর মাত্রা কমায়। যাদের দুধ সহ্য হয় না বা ল্যাকটোজ ইনটলারেন্স আছে, তারা টক দই দুধের বিকল্প হিসেবে খেতে পারেন। কারণ দইয়ের ব্যাকটেরিয়া ল্যাকটোজকে ভেঙে ল্যাকটিক অ্যাসিড তৈরি করে। এর আমিষ দুধের চেয়ে সহজে হজম হয়। এটি দুধের চেয়ে অনেক কম সময়ে হজম হয়। তাই যাদের দুধের হজমের সমস্যা, তারা দুধের পরিবর্তে এটি খেতে পারেন। টক দই রক্ত শোধন করে। উচ্চ রক্তচাপের রোগীরা নিয়মিত টক দই খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে পারেন। ডায়াবেটিস, হার্টের অসুখের রোগীরা নিয়মিত টক দই খেলে এসব অসুখ নিয়ন্ত্রণে রাখতে পারেন। নিয়মিত টক দই খেলে তা অন্য খাবার থেকে পুষ্টি নিয়ে শরীরকে সরবরাহ করে। কমফ্যাটযুক্ত টক দই একটি ভালো স্ন্যাক্স, কারণ এটি খেলে পেট ভরা বোধ হয়। তাই পুষ্টিহীন খাবার বা বেশি ক্যালোরিযুক্ত জাঙ্ক ফুড না খেয়ে পুষ্টিকর টক দই খেলে ওজন কমাতে সাহায্য করে। কারণ এতে আমিষ থাকে। যেহেতু আমিষ হজম হতে সময় লাগে, তাই পেট ভরা বোধ হয় এবং শক্তি পাওয়া যায়। অতিরিক্ত খাবারও খেতে ইচ্ছে করে না। এর পুষ্টি উপাদানগুলো হজমের সময় তাড়াতাড়ি শরীরে শোষিত হয়ে দ্রুত শরীরকে শক্তি দেয়। এটা ব্রেনকে টাইলোরেসিন সরবরাহ করে, যা মানসিক প্রশান্তি দেয় এবং ক্লান্তি কমায়। এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকার কারণে এটি ওজন কমাতে সাহায্য করে। কারণ সাম্প্রতিক গবেষণায় জানা গেছে যে শরীর যখন প্রচুর ক্যালসিয়াম পায়, তখন তা ওজন কমাতে সাহায্য করে। আর যখন ক্যালসিয়াম পায় না, তখন শরীরে ফ্যাট জমতে থাকে। টক দই শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। তাই গ্রীষ্মকালে টক দই খেলে ভালো। টক দই শরীরে টক্সিন জমতে বাধা দেয়। তাই অন্ত্রনালী পরিষ্কার রেখে শরীরকে সুস্থ রাখে ও বুড়ে যাওয়া রোধ বা অকাল বার্ধক্য রোধ করে টক দই। শরীরে টক্সিন কমার কারণে ত্বকের সৌন্দর্য বৃদ্ধি পায়। স্ট্রেস থেকে মুক্ত থাকে আপনার পেট। স্ট্রেস কি শুধুই মনের ব্যাপার? তা কিন্তু নয়। শরীরেও পড়ে স্ট্রেসের নেতিবাচক প্রভাব। আর যাদের পেট একটু স্পর্শকাতর, স্ট্রেসে তাদের অবস্থা আরও খারাপ হয়ে যায়। মাঝারি মাত্রার স্ট্রেসে তাদের হয় বারবার বাথরুমে ছুটতে হয়, অথবা বেশি কিছুদিন ধরে স্থায়ী কোষ্ঠকাঠিন্য থাকে। দীর্ঘস্থায়ী স্ট্রেসের ফলে দেখা দেওয়া উপসর্গের উপশম করতে পারে প্রোবায়োটিক্স। পেট খারাপ মানে সেটা হতে পারে ডায়রিয়া, আমাশয়, কোষ্ঠকাঠিন্য, ফুড পয়জনিং, ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া ইত্যাদি। এক্ষেত্রে টক দই আপনার উপকারে আসবে। তবে বন্ধুরা, টক দই যেমন উপকারী, তেমন এটি খাওয়ার সময় বেশ কিছু নিয়ম মেনে চলা প্রয়োজন। তাতে শরীরের ওপর অযথা বাড়তি চাপ পড়বে না এবং বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়াও হবে না। আর আপনার শরীর এই টক দই থেকে যথাযথভাবে পুষ্টি উপাদানটি গ্রহণ করতে পারবে। বন্ধুরা, টক দই কখনোই গরম করে খাওয়া উচিত নয়।
টক দই গরম করলে টক দইয়ের উপকারী গুণাগুণগুলি নষ্ট হয়ে যায়। দুপুরের খাবারে টক দই খাওয়া যেতে পারে, তবে রাতে টক দই না খাওয়াই ভালো। প্রতিদিন টক দই না খাওয়াই ভালো, একদিন অন্তর অন্তর টক দই খাওয়া ভালো। তবে রোজ টক দই খাওয়ার অভ্যাস থাকলে শুধু দই না খেয়ে দইয়ের সঙ্গে কখনো মিশিয়ে নিতে পারেন আখরোট, কাজু বাদাম বা কিশমিস, কখনো বা কলা, আঙ্গুর, বেদানার মতো স্বাস্থ্যকর কিছু ফল। বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি দ্বারা আপনারা উপকৃত হয়েছেন। যদি তাই হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিন, কমেন্টসে মতামত জানান এবং অবশ্যই ভিডিওটিকে আপনার ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে শেয়ার করে রাখুন। এতে করে ভিডিওটি আপনার টাইমলাইনে থেকে যাবে আর আপনার পরিচিত মানুষেরাও উপকৃত হবে, সচেতন হবে। আগামী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।